পরে ভারতবর্ষে একটা বিগ্রহের উপরে এতগুলো পুজো হয় না, একটা বিগ্রহ মায়ের এই তারা মূর্তি, তার উপরে দুর্গা পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে। দেখো, মাছের মাথা সহযোগে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে তারা মায়ের জন্য। তারাপীঠের তৃতীয় পর্বের ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। তারামায়ের ডাকে আজ চলে এসেছি তারাপীঠে। এই হলো দ্বারকা নদ, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দ্বারকা নদের ব্রিজের উপর। আজ 22 নভেম্বর 2022, সময় বেলা 11:30। সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী তোমাদেরকে কথা দিয়েছিলাম তারাপীঠ মন্দির দর্শন করাবো। তো তারাপীঠ মন্দিরই আমরা দর্শন করতে যাচ্ছি। এই হলো মহাপীঠ তারাপীঠ। এই তারাপীঠের মেইন এন্ট্রান্স প্রবেশদ্বার। এখনই আমরা চলে যাব তারাপীঠে, মায়ের মন্দিরে, মা তারার কাছে। চলো মা তারার কাছে গিয়েই তোমাদের দেখাবো, মা তারাকে দর্শন করাবো আর শোনাবো মায়ের মাহাত্ম কথা। তো চলো যাওয়া যাক এখনই তারাপীঠ মহাপীঠে, মায়ের মন্দিরে। তারাপীঠ মন্দিরে যাবার রাস্তার দুধারে প্রচুর দোকান আছে। আছে বিখ্যাত ল্যাংচার দোকান। বীরভূমের ল্যাংচা কিন্তু ভীষণ বিখ্যাত। আছে পূজা সামগ্রীর দোকান, আচার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বহু সামগ্রী স্টল। আছে ফুল মালা ও পেড়ার জন্য বিভিন্ন স্টলও। ডিজাইনার ব্যাগের দোকানও। এই হলো সেই মহাপীঠ তারাপীঠের মায়ের মন্দিরে যাবার প্রবেশদ্বার। চলো প্রবেশদ্বারের দিকে যাওয়া যাক। আর সামনেই তোমরা মন্দিরে আসার পথেই তোমরা দুই ধারে দেখতে পাবে, দুই ধারেই তোমরা ডালা নেবার জন্য, পুজো দেওয়ার জন্য সমস্ত কিছুই পেয়ে যাবে, পুজোর সরঞ্জাম সবটাই পেয়ে যাবে দুই ধারের মন্দিরের দুই দিকে। এখান থেকে মায়ের মন্দিরের প্রবেশদ্বার। তো চলো আমরা মায়ের মন্দিরের প্রবেশদ্বারের দিকে যাই। মায়ের মন্দিরে যাওয়ার আগে জুতোটা খুলে যেতে হবে, তাই এই সামনেই রয়েছে জুতোর দোকান, যেখান থেকে তোমরা জুতো রেখে যেতে পারো। তো চলো জুতো রেখে আমরা এখান থেকে যাই। তো আমি রাখলাম এইখানে, এই ভাইয়ের এখান থেকে জুতো রাখলাম মন্দিরের একদম সামনে থেকে। তো জুতো রাখার জন্য কত নিচ্ছ ভাই? 3 টাকা। আমাকে একটা কুপন দিয়ে দিয়েছেন, এই এই যে টোকেন দিয়েছেন, এই টোকেন দেখিয়ে, টোকেনটা দেখিয়ে আমরা পরে জুতোটাকে নিয়ে নেব। মন্দির চত্বরে প্রবেশ করেই মাকে দূর থেকে প্রণাম জানালাম। আজ অমাবস্যা, তাই মন্দিরে যথেষ্ট ভিড় রয়েছে। সবাই সারিবদ্ধভাবে মাকে দর্শনের নির্দিষ্ট লাইন ধরে এগিয়ে চলেছেন। সকলে তোমারই ইচ্ছা,
মন্দিরের সাধারণ দর্শনার্থীদের জন্য লাইন দেওয়ার জন্য এই রাস্তা থেকেই তোমাদেরকে যেতে হবে। ঠিক তারাপীঠ মন্দির, মন্দিরের বা মন্দির থেকে যদি তোমরা সামনের দিক করে দাঁড়াও তাহলে বাদিক ডান দিকে পড়বে বামদেবের মন্দির। সেই বামদেবের মন্দিরের পাশ থেকেই তোমাদের চলে যেতে হবে সাধারণ মাকে দর্শন করার জন্য। এই হচ্ছে সাধারণ দর্শনার্থীদের জন্য লাইন। এই লাইন দিয়েই মায়ের মন্দিরে তোমরা প্রবেশ করতে পারো। এই হচ্ছে তারা মায়ের মন্দির, মা এখানে বিরাজ করছেন, তারা মা। আর এদিকে বাবার মন্দির, বাবা ভোলেনাথের মন্দির। 22 নভেম্বর 2022 মহাবীর তারাপীঠে মন্দিরের যিনি সেবায়িত, সেই সেবায়িতের সঙ্গে আমি এখন কথা বলে নেব। আপনার নামটা যদি একটু বলেন গুরুজি। শ্যামল বরণ চ্যাটার্জি। শ্যামল বরণ চ্যাটার্জি। একটা বিগ্রহের উপরে, ভারতবর্ষে একটা বিগ্রহের উপরে এতগুলো পুজো হয় না। একটা বিগ্রহ মায়ের এই তারা মূর্তি, তার উপরে দুর্গা পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, এটাই এখানকার বিশেষত্ব। আর মা হচ্ছেন জাগ্রত দেবী, মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, মা আসেন সেইভাবে সকলের কাছে, মায়ের কাছে এসে সবাই পুণ্যবান হন, সবাই শান্তিবান, মানসিক একটা শান্তি পায়। এখানে তারাপীঠে এসে তীর্থযাত্রীরা মানসিক শান্তি পায়, ওই জন্য এখানে এত ভিড় হয়, 12 মাস ভিড় হচ্ছে, আগের চেয়ে আরও বেশি ভিড় হচ্ছে। মায়ের মন্দিরে মায়ের পুজো কোন কোন টাইমে কবার হয়? একবার ভোরবেলা শুরু হয় 6:30 পর থেকে বেলা 12টা পর্যন্ত, তারপরে আবার 2:30 থেকে 5টা পর্যন্ত, আবার 7:30 থেকে 9টা পর্যন্ত। আমরা শুনেছি যে ভোরবেলায় একটা মায়ের রাজবেশ হয়, সেই রাজবেশটা কোন টাইমে হয়? সেটা একদম ধরুন 3টে থেকে 4টের মধ্যে হয়। সেই রাজবেশে কি কোনো দর্শনার্থী আসতে পারে? সেটা শুধুমাত্র মন্দিরের পূজারীরাই থাকতে পারে। সেই রাজবেশের জন্য কেউ যদি সে মাকে কেউ রাজবেশ দিতে চায় তাহলে রাজবেশটা কিভাবে দেবে তারা? সে দিতে পারে তার সেবায়েতের হাতে তুলে দেবে, তার যদি পরিচিত পানলা থাকে তার হাতে দেবে, অথবা যেদিন যার পালা থাকবে তার হাতে দেবে, কিন্তু সে মন্দিরে ঢুকে দর্শন করতে পারবে না, দর্শন করবে 6:30 পর, মঙ্গল আরতির আগে। সবচেয়ে বড় কথা হলো তারাপীঠ মহাপীঠ, আর এই মহাপীঠ দর্শন করতে আসা মহাপুণ্যের কাজ। তা সেই মহাপীঠ দর্শন করতে এসে একটাই ব্যাপার যে এখানে কিন্তু কোনো দাবি দাওয়া নেই, এখানে মাকে তোমরা যা দেবে সেটাই মা গ্রহণ করবে, মা তো কারুর কাছে পাওয়ার জন্য বসে থাকেন না। মন্দিরের সেবায় ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পুরো কমপ্লিটলি আমি পুজো থেকে শুরু করে আরতি সবটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের ভালো লাগবে। এবং মহাপীঠ তারাপীঠ, তারাপীঠকে দর্শন করার কি মাহাত্ম্য সেটাও আমি তোমাদেরকে পুরোপুরি বলবো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুজি। তারা তুমি, তোমার কর্ম তুমি। তারাপীঠ মন্দিরের অনেক জায়গাতেই ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, যেমন এখন এখানে ভোগের জন্য নাম লেখা হচ্ছে, আর এটা হচ্ছে মায়ের পুরনো ভোগের রান্নাঘর। আর জানো তো মায়ের ভোগের জন্য নতুন রান্নাঘরও রেডি হয়ে গেছে, সেটিও দেখাবো পরের পর্বগুলোতে। তাই যে বন্ধুরা এখনো পর্যন্ত সফর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আমরাও পুজো দেবার জন্য মন্দিরের পিছনের দিকে সুমি পূজা ভান্ডার থেকে 150 টাকার ডালা নিয়ে নিলাম। চললাম মায়ের মন্দিরের দিকে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মায়ের কৃপা ধন্য হওয়ার জন্য, মায়ের আশীর্বাদ পাবার আশায় অপেক্ষারত ভিআইপি লাইনের সমস্ত ভক্তবৃন্দ। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি জয় মা তারা বলে আমরাও মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। বীরভূমের তারা মায়ের মন্দিরের প্রাচীন পোড়ামাটির
টেরাকোটার কাজ তোমাদের মুগ্ধ করবেই। রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি। আজ অমাবস্যা, তাই মায়ের মন্দিরে প্রচন্ড সময়। তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা। মা তারার কাছে এসে গেছি, যদি মা তারাকে দেখানো সম্ভব হয় তাহলে অতি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। দর্শন করে মায়ের কাছে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এরপর তোমাদের দেখাবো মায়ের ভোগ। এখানে ভান্ডারাতে সবাই মায়ের ভোগ খাবার জন্য অপেক্ষা করছেন।